প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ দিয়ে মালাই বুন্দিয়া পিঠা। এই মালাই বুন্দিয়া পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। এই পিঠাটা বানানোর জন্য খুবই অল্প উপকরণ লাগে, খেতে কিন্তু ভীষণ মজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন লবণ আর ময়দা দুটোটা একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা এবং ডিম কোনোটা ব্যবহার করে নিই, শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে কিন্তু তৈরি করেছি। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। এই ব্যাটারটা আমি এখন এক পাশে রেখে দিচ্ছি, আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি মালাইটা তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি এখানে 1 লিটার লিকুইড ঘন মিল্ক নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপের মতো মিল্ক পাউডার ব্যবহার করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, সরি। আমি এখন 1 টেস্পুনের চেয়ে একটু কম এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এটা আমি ভালো করে জাল করে ঘন করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, আবার আপনারা চাইলে এখানে কিন্তু চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। আমি এটা ঝাল করে ঘন করে নিচ্ছি, দেখেন ঘন করা হয়ে গেছে। এখন এটা এক পাশে নামিয়ে রেখে দিচ্ছি। আমি এখন বুন্দিয়াগুলো তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এখন এরকম একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরি দিয়ে আমি এই বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। দেখেন 2 থেকে 3 মিনিট আমি এটা তেলের উপর ফ্রাই করে নিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম, এখন আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। এভাবে কিন্তু সবগুলা বুন্দিয়া আমি তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। সবগুলা বুন্দিয়া কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটা দুধের যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন সেই বুন্দিয়াগুলো আমি দিয়ে দিচ্ছি। মালাইগুলো কিন্তু হালকা গরমে আছে, আমি এর মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। আমি 3 মিনিট রেখে দিয়েছিলাম, 3 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বুন্দিয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এই মালাই বুন্দিয়াগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি। আমি কিন্তু এই বুন্দিয়ার মধ্যে কোনো রকমের ডিম বা বেকিং পাউডার ব্যবহার করি নাই। আমি ডিম ছাড়াই আজকে এই বুন্দিয়াটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে, এই মালাই বুন্দিয়াটা। এটা একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো বুন্দিয়া তৈরি করা যায়। আমরা সবসময় দুধে ভেজানো বুন্দিয়া তৈরি করে থাকি, এরকম একবার হলো মালাই বুন্দিয়া তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন এটা খেতে অনেক টেস্টি।